ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে স্টাফ সিলেকশন কমিশন থেকে। তো আজকে সেই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। মেন মেন যে পয়েন্টগুলো রয়েছে কি সেগুলো তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব, ঠিক আছে ফ্রেন্ডস। তো এই যে স্টাফ সিলেকশন কমিশন থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, সেটি বেরিয়ে এসেছে এমটিএস নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন থেকে, এক্সামিনেশন 2022। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে 18/1/2023 থেকে এবং চলবে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত, 17/2/2023, ঠিক আছে ফ্রেন্ডস। এবং অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট 17/2/2023, অনলাইন ফি 19/2/2023, ঠিক আছে ফ্রেন্ডস। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ডেট, ঠিক আছে। কম্পিউটার সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশন April 2023-এ একটা টেন্টেটিভ মান্থ ওরা বলে দিয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে ফ্রেন্ডস। এখানে টোটাল যে ভ্যাকেন্সিস রয়েছে এমটিএসের জন্য রয়েছে 10,880 অ্যাপ্রক্স, এটা ইনক্রিজও হতে পারে বা ডিক্রিজও হতে পারে, ঠিক আছে। টেন্টেটিভলি এখন 10,880, এটা ডিক্রিজ তো হয় না, নর্মালি ইনক্রিজই হয়ে থাকে। হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএনের জন্য এখানে 529 পোস্ট, সবগুলো ডিটেলস এই টেন্টেটিভ ভ্যাকেন্সিসগুলো ওয়েবসাইটের ssc.nic.in এর মধ্যে তোমরা ক্যান্ডিডেটস কর্নারে গিয়ে পেয়ে যাবে ফ্রেন্ডস, ঠিক আছে। ডিটেলস ভ্যাকেন্সি অফ হাবিলদার সিবিআইএন আর গিভেন অ্যাট অ্যানেক্সার, এই অ্যানেক্সারের মধ্যে এখানে রয়েছে। এখানে যে রিজার্ভেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে সেই রিজার্ভেশনের ডিটেলস তোমাদের বলে দেওয়া হয়েছে, কী কী রিজার্ভেশন রয়েছে এসসি এসটি ওবিসি ইএসএম, এগুলো সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে বলে দেওয়া। ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে, এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, এগুলো সবগুলো নোটিফিকেশনের ক্ষেত্রে সেমই থাকে, এগুলো নিয়ে আর ডিসকাস করছি না। এজ লিমিট, এজ লিমিটে কী বলা হয়েছে এখানে, এজ লিমিট বলা হয়েছে 18-25 ইয়ার ইউআর ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে, নট বিফোর 2/1/1998 অ্যান্ড নট লেটার দেন 1/1/2005, মানে এই ডেটের আগে যাদের ডেট অফ বার্থ তারা অ্যাপ্লাই করতে পারবে না এবং এই ডেটের পরে যাদের ডেট অফ বার্থ তারাও অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে ফ্রেন্ডস। আর 18-27 ক্যান্ডিডেট এখানে সেম ডেট অফ বার্থ দেওয়া হয়েছে ফর হাবিলদার ইন সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এমটিএস। এখানে সেই রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, এসসি এসটির জন্য 5 ইয়ার্স, ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্স এখানে বলে দেওয়া হয়েছে, এগুলো সবগুলা তোমরা আগে থেকেই জানো কারণ সবগুলা নোটিফিকেশনের ক্ষেত্রে সেমই হয়ে থাকে, ঠিক আছে। এক্সামিনেশন ফি এখানে 100 টাকা রাখা হয়েছে আর ওমেন্সদের ক্ষেত্রে এখানে কোনো টাকার প্রয়োজন পড়বে না, শুধু ইউআর ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে তোমাদের রয়েছে 100 রুপিস, ঠিক আছে ফ্রেন্ডস। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে বলে দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটি একবার চেক আউট করে নেবে আমাদের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। 100 রুপিস রয়েছে যেটা বলেছিলাম, ঠিক আছে। ইনকমপ্লিট ফর্ম হলে এখানে সেটা অ্যাকসেপ্ট হবে না ফ্রেন্ড, ঠিক আছে। এক্সামিনেশন সেন্টার সবগুলো ডিটেলস আমাদের আগরতলার মধ্যেও রয়েছে, এক্সামিনেশন সেন্টার অনেকগুলো নর্থ ইস্টের মধ্যে, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরার মধ্যে রয়েছে এক্সামিনেশন সেন্টার, ঠিক আছে ফ্রেন্ডস। আর বিশেষ কিছু বলছি না, যে এখানে তোমাদের সেটা এক্সামিনেশনের ক্ষেত্রে যে সিলেবাস সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে, নিউ সিলেবাস রয়েছে সেশন 1 এবং সেশন 2, এটা নিয়ে আমি পড়ে তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো। আজকে মেইনলি ছিল কি এই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, কীভাবে অ্যাপ্লাই করবে, কি কোয়ালিফিকেশন রাখা হয়েছে এবং কত এই এজ লিমিট কী রাখা হয়েছে সেই ডিটেলস, তো এগুলো ইম্পর্টেন্টগুলো আমি বলে দিয়েছি, তো বিশেষ কিছু আর বলছি না, ঠিক আছে ফ্রেন্ডস। এই সিলেবাস নিয়ে আমি তোমাদের সঙ্গে পড়ে কথা বলবো।
সবাইকে থ্যাংক ইউ।